আমি ব্রিজে বসে বসে পিঠা দিয়ে তারপর হালিম নান মনে করেন যে আপনি ব্রিজের উপরে বসে বসে সুন্দরভাবে খাইতেন, ঠাকুরের উপরে যেতেন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এজন্য আমি লাভ দিই নেই, লাভ দিছি খুদাই। ভিউয়ার্স, আজকে আমরা স্পেশাল একটা কন্টেন্ট আপনাদের কাছে প্রেজেন্ট করতে এসেছি, স্পেশাল একটা নল্লি আপনাদের কাছে প্রেজেন্ট করতে এসেছি। ঠিক ওই জায়গাতে মাত্র নল্লি ওনাদের আসলো, এখানে নল্লি নাকি বিক্রি করে মাত্র 100-200-300 টাকা পর্যন্ত। তো এটার নল্লির যে বিজনেসটা আছে ওনারা লাইক এটা 16 বছর ধরে করতেছে, প্লাস হচ্ছে গিয়ে যে পিঠাগুলো আছে এটা নাকি উনি প্রায় 32 বছর যাবত করতেছে। তো যাই হোক, এটাই আমরা স্পেশালি আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি। জায়গাটা জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গিয়ে হাবিবনগর কবরস্থানের ঠিক অপোজিটে ওনার স্টোরটা অবস্থিত। এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর ঘাট পার হয়ে যে চৌধুরী বাড়ি বা চৌধুরীর বাজারটা আছে ওই এরিয়াতে অবস্থিত। এখানে ওনারা বসে হচ্ছে লাইক একদম প্রায় মাগরিবের অবস্থা বর্তমানে, মাগরিবের ঠিক আগ মুহূর্ত থেকে রাত 10টা পর্যন্ত। তো যেহেতু ওনাদের স্পেশাল নল্লি, স্পেশাল কিছু হালিম চিতই পিঠাটা ট্রাই করতে এসেছি, তো সবগুলোই আজকে ট্রাই করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো এটা হচ্ছে যেমনটা দেখতেছেন ওনাদের একেবারে ধোয়া ওঠানো গরম গরম হালিমগুলা, আর এখানে আপনারা আসলে দেখবেন হচ্ছে ওনাদের যে নল্লিগুলা যেগুলোর প্রাইস এক একটার 100-200-300 টাকা পর্যন্ত। আশেপাশে বহুতগুলা লাইটের অ্যারেঞ্জমেন্ট করেছি, রাস্তার ঠিক পাশে আমরা বসেছি, বিকজ ভিতরে যেখানে বসতে গিয়েছিলাম ওনাদের পিঠা বা হালিমগুলো প্রেজেন্ট করতে গিয়েছিলাম ভিতরটাতে একেবারে অন্ধকার ছিল, কারেন্ট ছিল না। তো যাই, আমি ভাই জানি না আসলে ফুডি বললে ভুল হবে, উনি লিটল একটা বুকখার টাইপের ভাই। আমি যখন যেখানে ভিডিও করতে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় অলরেডি সে খাওয়া শুরু করে দিছে। তো যাই হোক, পিঠার প্রাইসগুলো কত করে? পিঠা হচ্ছে চিতই পিঠা এক একটা বড় বড় সাইজ, যে নল্লিটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে 250 টাকা, তাই না? দেখি অ্যাকচুয়ালি এটা 60 টাকা, কেমন আদারওয়াইজ আমি পাবো না। পিঠা আমরা ট্রাই করলাম, ট্রাই করলাম হচ্ছে হালিম দুইটি আমার কাছে ভালো লেগেছে। এখন বিষয়টা হচ্ছে পিঠা দিয়ে হালিম আর কতটুকু ট্রাই করবো, হালিমের স্বাদটা বা ঘনত্বটা খুবই ভালো ছিল, হোপফুলি আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন। বিকজ যখন আমি শুনছিলাম যে 250 টাকা একটা নল্লি বিক্রি হয় তখন তো ভাবছিলাম অনেক বেশি আকারে অনেক বড় থাকবে, অতটা বড় না, আছে ভালো। তবে দেখি এটা কেমন নল্লিটা, আমি যাই ট্রাই করতেছি না কেন যতক্ষণ ট্রাই করতেছি একটু পরপর এটা আরও বৃষ্টি ভালো লাগা শুরু হয়েছে আমার কাছে। তো আমি জানি না এত বড় নল্লিটার আমি বাড়ি দিব কীভাবে, আমি এত মেহনত আমার লাইফে খুব কমই করছি। আমি এই যে বাইরে এইতেছি ইচ্ছা মতো লাস্ট পর্যন্ত পাইছি কি জাস্ট এতটুকু। আমার হাতের অবস্থা খুবই খারাপ, এটা না দেখালেই ভালো, এটাই ট্রাই করিয়ে দেন আপনাদের কাছে বলি। জুসি ছিল অনেক বেশি। যাই হোক, অ্যাকচুয়ালি এতটুকু আপনাদের বলবো যে এই জায়গার পরিবেশটা অনেক বেশি গ্রাম্য পরিবেশ, তেমন একটা আলোর ব্যবস্থা নাই বা তেমন একটা কারেন্ট না থাকলে অনেক বেশি সাফার করবেন। আমি না অ্যাকচুয়ালি আমি যতটুকু না চাষের এদিকে হইলে কী হয়, কারেন্টের যদি পরিমাণটা নাও থাকে, কারেন্ট নাও থাকে একটু ব্যাকআপ হিসেবে কিছু থাকে। তো এখানে হ্যাঁ আমি আমি যতটুকু বুঝলাম যে এখানে এসে ওনাদের এই প্লেসটা নাকি অনেক বেশি ফেমাস, অনেকেই ওই দূর দূরান্ত থেকে ওনাদের নল্লিটা ট্রাই করতে আসে। বাট আজকে যেমনটা দেখতেছেন আশেপাশে একেবারে কারেন্ট নাই, ব্যাকআপ হিসেবেও তেমন একটা ব্যবস্থা নাই, এজন্য হয়তো ওনাদের কাস্টমারটা খুবই কম। আদারওয়াইজ ওনাদের দোকানটা ওপেন 10টা পর্যন্ত থাকলে লাইক 8টা 9টার মধ্যেই নাকি ওনাদের সবগুলো নল্লি সেল হয়ে যায়। তো যাই হোক, নল্লিটা খেলাম 250 টাকা হিসাবে, আমার কাছে মনে হলো প্রাইসটা একটু বেশি, আই থিঙ্ক 250 টাকা না হলে লাইক 180-200 টাকা হইলে একটু বেশি ভালো হইতো। বিকজ আমাদের যে ভাই এখানে নিয়ে আসছে সে বলছিলো 250 টাকাতে আরও বড়ো সাইজের পাবো, অত বড়ো সাইজের পাই নাই। আর আমি অ্যাকচুয়ালি অনেক ইচ্ছা ছিল যে নল্লির ভিতরে যেগুলো থাকে এটা অনেকক্ষণ ঝাঁকিয়ে বাইরে অনেক ভালো করে আমি ট্রাই করতে পারবো, তো অত বেশি পাই নাই আমি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও তো কি ছিল অনেক বেশি গরম আর আশেপাশে কারেন্টের যেমন তেমন একটা ব্যবস্থা নেই, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দেবো, এখানেই ক্লোজ করে দেবো। আপনার কাছে কেমন লাগছিল লাস্ট পর্যন্ত? খুব ভালো লাগছে, শেষ শর্ট রিভিউ শেষ। অ্যাকচুয়ালি না গরমের অবস্থা বা কারেন্টের অবস্থা এতটাই আর কি যে কথা তেমন একটা বাড়াতে চাচ্ছি না আমরা কেউই। সো এতটুকু ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে, আই ডোন্ট নো কী আর প্রেজেন্ট করছি এই ভিডিওর মধ্যে, তারপরে যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার ইচ্ছা হইলে করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক গরম অনেক কারণে অনেক সাবস্ক্রাইবার ইচ্ছা হইলে আপনারা করতে পারেন। বাই বাই।